হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস এইটের যে স্পর্শ চাকা ক্রিয়া শীল বল সেইটার আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা আলোচনা করে নিয়েছিলাম যে স্পর্শ চাকা ক্রিয়াশীল বল কাকে বলা হয়, কি জিনিস, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি। অর্থাৎ অভিকর্ষ মহাকর্ষ কাকে বলা হয়, আমাদের যে নিউটনের সূত্র স্যার আইজাক নিউটনের সূত্র অর্থাৎ মহাকর্ষের যে সূত্রটা সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি, কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি। তো যদি কেউ দেখে না থাকো প্রথম পার্টটা তাহলে দেখে নেবে, তাহলে তোমাদের এই যে সেকেন্ড পার্টটা এটা তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তবুও আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মহাকর্ষ অভিকর্ষের প্রভাবে গতি, ঠিক আছে। তো আজকে আমরা পুরো ডিটেলসে আলোচনা করব এই যে আমাদের টপিকটা অর্থাৎ অভিকর্ষ মহাকর্ষ প্রভাবে গতি সেটা নিয়ে আজকে আমরা দেখব, এবং সেখান থেকে কী প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো চলো আজকে আমরা শুরু করি। তাহলে আমাদের হচ্ছে কি অভিকর্ষ ও মহাকর্ষের প্রভাবে গতি। তো আমরা জানি যে অভিকর্ষ কী, অভিকর্ষ হচ্ছে কি, আমরা যদি একটু ডিটেলসে মানে কি আমরা ব্রিফলি একটু দেখি, তাহলে হচ্ছে যে অভিকর্ষ আমি তাকেই বলবো যখন পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করবে তখন সেটা হচ্ছে কি অভিকর্ষ। আর মহাকর্ষ হচ্ছে কি মহাজগতে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে কি মহাকর্ষ বল, তাই তো? তো এদের প্রভাবে যে গতিটা হচ্ছে সেটা কীভাবে হচ্ছে, গতি কীভাবে মানে এফেক্ট হচ্ছে সেটা নিয়ে আজকে আমরা দেখব। তো দেখো যে আমরা জানি যে কি কোনো একটা বস্তু, ধরে না এটা হচ্ছে কি একটা বস্তু, এম ভরের একটা বস্তু আমি নিয়েছি, এই বস্তুটাকে যদি ধরে নিলাম এর প্রাথমিক বেগ হচ্ছে কত ইউ, এটাকে যদি আমি টি সময় পরে অর্থাৎ এটাকে আমি কী করলাম বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে কী হবে স্বাভাবিকভাবে এর বেগ বৃদ্ধি পাবে, তাই তো? বল প্রয়োগ করার পরে টি সময় পরে সে কোথায় এলো, ধরে নেওয়া হচ্ছে এই জায়গাতে এলো, ঠিক আছে, কোন জায়গাতে এলো এই জায়গাতে, অর্থাৎ এটা এ পজিশান থেকে বি পজিশানে এলো। তাহলে এই পজিশান থেকে বি পজিশানে যখন এলো তখন তো তার কী হয়েছে বেগটা বৃদ্ধি পেয়েছে, পেয়েছে না পায়নি? আমি দেখো তুমি ধরে নাও এই জায়গায় রয়েছ সাইকেল চালাচ্ছ, ঠিক আছে, এই পজিশানে তোমার একটা মানে কোনো একটা পজিশান আমি দেখলাম সেই পজিশানটা হচ্ছে কি তোমার এ পজিশান, এবার তুমি জোরে প্যাডেল মারছো, ঠিক আছে, মানে কি তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করার পরে তুমি তো সেই জায়গায় থাকবে না, সেই জায়গা থেকে মানে সেই জায়গা থেকে সরে এসে বি পয়েন্টে এসছো, সময় লেগেছে কতক্ষণ, টি সময় লেগেছে, এবং তোমার স্মরণ হয়েছে কতটা, এস স্মরণ হয়েছে ধরে নিলাম, তাহলে দেখো যে তোমার বেগটা নিশ্চয় বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে বেগটা বৃদ্ধি পেলো কেন বৃদ্ধি পেলো, তার কারণ হচ্ছে যে এই যে বলটা আমি প্রয়োগ করেছি বল প্রয়োগ করার জন্য বেগের বৃদ্ধি হয়েছে, আর আমরা কি জানি যে বেগের পরিবর্তনের যে হার সেটাই হচ্ছে কি ত্বরণ, তাই তো? তাহলে ত্বরণ আমরা কি জানি ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা জানি ত্বরণ, তাই তো? সংজ্ঞা থেকে আমরা জানি যে বেগের পরিবর্তনের হারটাই হচ্ছে কি আমাদের ত্বরণ। তাহলে এখানে দেখো হচ্ছে আমি বলটা প্রয়োগ করলাম এই দিকে, ঠিক আছে, ত্বরণটা কোন দিকে হলো এই দিকে হলো, তাহলে আমি বল যেদিকে প্রয়োগ করছি ত্বরণের অভিমুখটাও সেই দিকে হচ্ছে, ঠিক আছে। এবার প্রশ্ন হতে পারে যে আমি কেন এগুলো বলছি, তাই তো? আমাদের এইগুলোর সাথে অভিকর্ষ মহাকর্ষের সম্পর্কটাই বা কি, এটা তো হচ্ছে কি রৈখিক ত্বরণ, এই যে ত্বরণটা পেলাম সেটা কী ত্বরণ, রৈখিক ত্বরণ, তাই তো? রৈখিক ত্বরণ, তো রৈখিক ত্বরণের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই, আছে সম্পর্ক আছে বলছি। দেখো এখানে আমাদের কী হলো, আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে সেটাতে আমি রৈখিক ত্বরণ পেলাম। তাহলে স্বাভাবিকভাবেই তুমি একটা জিনিস কল্পনা করো যে এটা ধরে নাও পৃথিবী পৃষ্ঠ, এখানে কোনো একটা বস্তু রয়েছে, সেই বস্তুটা কোন দিকে পড়ছে, পৃথিবীর দিকে পড়ছে, তাই তো? তার মানে কি পৃথিবী একটা বল দিয়ে আকর্ষণ করছে। আমরা মহাকর্ষের সংজ্ঞা থেকে কী জানি যে আকর্ষণ বল পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে কি মহাকর্ষ বল। তাহলে দেখো এদের মাঝখানে কী কাজ করছে, অভিকর্ষ বল কাজ করছে, তাই তো? অভিকর্ষ বল কাজ করছে। তাহলে এই যে অভিকর্ষ বলটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, তাই তো? তাহলে নিচের দিকে আমাদের যদি বলটা কাজ করে তার মানে কি এদের একটা ত্বরণ যেটা পাবো সেই ত্বরণটা কোন দিকে কাজ করবে, নিচের দিকেই কাজ করবে, তাই তো? দুটোর অভিমুখ একই, তো এই কারণেই আমরা এটা নিয়ে বললাম। তো দেখো যে বলটা আমার যেদিকে পড়ছে অর্থাৎ এখানে আমাদের যে বলটা হচ্ছে সেই বলটা কী বল, সেই বলটা হচ্ছে আমাদের অভিকর্ষ বল, তাই তো? অভিকর্ষ বল অর্থাৎ এই যে এফটা বাজছে সেটা কী অভিকর্ষ বল, এম ভরের বস্তুর জন্য আমি পেলাম। তাহলে দেখো যে স্বাভাবিকভাবে এখানে তো আমার কী হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে আমার এখানে ত্বরণটা সৃষ্টি হচ্ছে, তখন এই যে অভিকর্ষ বলের প্রভাবে যদি ত্বরণটা পাই, ঠিক আছে, অর্থাৎ এই যে ত্বরণটা আমার পাবো এইটা তখন আমি কী বলবো জি দিয়ে প্রকাশ করবো, কী দিয়ে প্রকাশ করবো, অর্থাৎ এ সমানই হচ্ছে কি আমাদের জি হয়ে যাবে। কেন জি হলো, কারণ এখানে আমাদের বলটা হচ্ছে কি অন্যরকমের বল, অন্যরকম বল বলতে গেলে এটা হচ্ছে কি অভিকর্ষ বল, অভিকর্ষ বলের ত্বরণ যে ত্বরণটা সৃষ্টি হয় সেটাকে কী বলা হয় অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ কাকে যদি বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে কি রৈখিক ত্বরণ, এটা হচ্ছে কি
অভিকর সূর্য ত্বরণ, অভিকর সূর্য ত্বরণ। তাহলে অভিকর সূর্য ত্বরণ কাকে বলা হয়, এটাকে জি দিয়ে প্রকাশ করাই, কাকে বলা হয় যদি বলা হয় তাহলে আমরা কি বলবো, যে অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ সৃষ্টি হয়, ঠিক আছে, তাকে কি বলবো, অভিকর্ষজ ত্বরণ বলে, ঠিক আছে। তাহলে সংজ্ঞাটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, অভিকর্ষজ ত্বরণ কি, এটা হচ্ছে কি রৈখিক ত্বরণ, এটা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। আর অভিকর্ষজ ত্বরণের মান আমরা সবাই জানি যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তো অভিকর্ষজ ত্বরণ আমাদের এখানে যে প্রশ্নটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণের মান কত, ঠিক আছে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মানটা আমাকে জিজ্ঞেস করে, অর্থাৎ এখানে আমাকে যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ জি সমান আমরা কি পাই, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা পাই। এটা কীভাবে পেলাম, চলো সেটা নিয়ে আজকে এবার দেখবো, ঠিক আছে। তো এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে অভিকর্ষজ বলের প্রভাবে আমাদের কী হচ্ছে, যে ত্বরণটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে দেখো হয়েছে আমরা কী পেলাম, এফ সমান এখানে আমাদের কী হয়ে যাচ্ছে, এম এ না হয় এখন কী হয়ে গেল আমাদের, এম জি হয়ে গেল, তাই তো। অর্থাৎ এখানে আমাদের কী হয়ে যাচ্ছে, এম এ সমানই হচ্ছে কি আমাদের এম জি, এটার সাথে সমান হয়ে যাচ্ছে। আবার আমরা কী জানি যে এফ সমান কি, জি ইন্টু এম স্মল এম বাই আর স্কোয়ার। কখন এটা হবে, ধরে নাও এটা হচ্ছে কি পৃথিবী, পৃথিবীর এই যে উপরের পৃষ্ঠে এখানে ধরে নিলাম যে স্মল এম ভরের কোনো বস্তু রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এখানে এই যে বস্তুটা রয়েছে তার ভর হচ্ছে কত, এম। কোথায় রয়েছে, পৃথিবীর যে পৃষ্ঠ রয়েছে সেই পৃথিবীর পৃষ্ঠে রয়েছে। তাহলে আমরা কী দেখি যে দূরত্বটা কোথা থেকে নিই, কেন্দ্র থেকে নিই, তাই তো। তাহলে এটা হচ্ছে কি আমাদের ডিস্ট্যান্স আর। তাহলে দেখো এই যে ডিস্ট্যান্সটা, অর্থাৎ পৃথিবীর ভরটাকে আমি কী নিচ্ছি, পৃথিবীর ভরটাকে হচ্ছে ক্যাপিটাল এম, বস্তুটা যেটা রয়েছে পৃথিবীর পৃষ্ঠে সেটার ভরটা হচ্ছে কত, স্মল এম, ঠিক আছে। এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে, পৃথিবীর যে রেডিয়াসটা সেটাই হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো যে আমরা এটা সমীকরণটা পেলাম কোথা থেকে, এটা আমরা আগের দিন আগের ক্লাসে ডিটেলস আলোচনা করে নিয়েছি, ঠিক আছে। অর্থাৎ এখানে কী হচ্ছে, আকর্ষণ বলটা, অর্থাৎ এই বস্তুটা এর পৃথিবীর মধ্যে আকর্ষণ বলটা, অর্থাৎ এখানে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের দরুন যে ত্বরণটা সৃষ্টি হবে সেটা হবে কি, এম জি। তাহলে আমি এখানে কী লিখতে পারি, এফ সমান এম জি লিখতে পারি, এফ সমান এম জি সমান আমি কী লিখতে পারি, জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে কি বস্তুর ভরটা, এটা হচ্ছে বস্তুর ভর, তাহলে স্মল এম ক্যান্সেল হয়ে গেলো। তাহলে এখান থেকে আমরা কী পাবো, জি সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা কোথা থেকে পেলাম, এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের নিউটনের যে মহাকর্ষ সূত্র সেটা থেকে আমরা পাচ্ছি। আবার আমরা এফ সমান কী জানি, এম জি, দুটোকে সমান করলাম, সমান করে আমরা কী পেলাম, জি সমান জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে। তো এখানে দেখো যে এখানে আমরা কী জানি, যদি আমি এই মানগুলো বসাই, ঠিক আছে, অর্থাৎ আমরা অভিকর্ষজ যে ধ্রুবকটা পাই, সেই মহাজাগতিক ধ্রুবক যেটাকে বলা হয় সেটার মানটা কত হয়, 6.67 × 10⁻¹১ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, তাই তো, অর্থাৎ বা কেজি টু দি পাওয়ার মাইনাস টু। আবার আমরা কী জানি পৃথিবীর ভর কত হচ্ছে, এম ইন্টু এম সমান কত হয়, 6×10⁻²⁴ কেজি। পৃথিবীর ব্যাসার্ধ কত, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6,400 কিলোমিটার, ঠিক আছে। অর্থাৎ আর সমান হবে কত, এটাকে যদি আমি মিটারে কনভার্ট করে নিই তাহলে 6.4×10⁶ মিটার, এইগুলো আমরা পাই, ঠিক আছে, অর্থাৎ এইগুলো আমরা জানি। তাহলে এই মানগুলো যদি আমি এখানে বসাই তাহলে কত পাবো, দেখো জি সমান কত হচ্ছে, 6.67 × 10⁻¹১ এখানে দেখো আমাদের কী রয়েছে, এম রয়েছে, এমটা কত আমার, 6×10⁻², ঠিক আছে, ডিভাইডেড বাই কত হচ্ছে আর স্কোয়ার রয়েছে, মানে কি এটা ডবল আছে, তাহলে 6.4×10⁻⁶ এটা পাচ্ছি। তাহলে দেখো যে এখানে আমাদের 10⁻¹২৪ রয়েছে, তাহলে আমরা কী জানি পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাই তো। তাহলে এখানে দেখো যে 11
এখানে কত আছে 24, তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি কত হবে, মানে কি এক কথায় যোগ হচ্ছে, উপরেগুলো যোগ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যেহেতু বিয়োগ আছে সেই জন্য কী হবে মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে। এখানে দেখো যে এইটা যদি আমি করি তাহলে এখানে আমরা কত পাবো, এখানে আমাদের 13 হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো, 6.67, 6.67 ইন্টু কত আছে 6 × 10⁻¹৩, ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে আমাদের কত হচ্ছে 6.4 × 6.4 × এখানে 6 আছে, এখানে 6 আছে পাওয়ারে, ঠিক আছে, এটাও পাওয়ারে, এটাও পাওয়ার, তাহলে 6 × 6 = 12 হয়ে যাবে, তাহলে 10⁻¹২। তাহলে দেখো এখানে যদি আমি 12-কে অর্থাৎ এটা যদি উপরে যায় 6.67 × 10⁻¹, এটাকে আমি একবারই লিখে দিচ্ছি, একবারে নয় তোমাদের বোঝার জন্য আমি দু লাইনেই করে দিচ্ছি, ঠিক আছে, এটা × 10⁻¹২, এটাকে আমি উপরে নিয়ে গেলাম, ঠিক আছে, −12 হয়ে গেল, ডিভাইডেড বাই 6.4 × 6.4, ঠিক আছে। দেখো এখানে 13 প্লাস এখানে কী হচ্ছে প্লাস মাইনাস 12, তার মানে কি এখানে আমার কত পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, তাহলে 6.67 × 6 × 10 বাই 6.4 × 6.4, এটা আমাদের পড়ে থাকছে, ঠিক আছে। তো এই যে মানটা, এটাকে যদি আমি ক্যালকুলেটারে দেখি তাহলে কত হবে, এটা হচ্ছে কি প্রায় 0.981 এরকম সামথিং পাবো, ঠিক আছে। তার সাথে আমার কী গুণ আছে, 10 গুণ আছে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কোথায় লিখছি, এখানে লিখছি, তাহলে এটার সাথে 10 গুণ করলে কত হবে, 9.81, ঠিক আছে, এটা পাচ্ছি। এবার এককটা কী হবে, এককটা যদি আমি দেখি তাহলে দেখো এখানে আমাদের কী রয়েছে, জি এর এটা এটা আমরা এককটা বার করছি, ঠিক আছে, এককটা যদি আমরা দেখি তাহলে জি সমান আমরা কী পাচ্ছি, জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, ঠিক আছে। জি এর এককটা কী, জি সমান আমরা জানি যে নিউটন মিটার স্কোয়ার, kg⁻², এম এমটা হচ্ছে কি কেজি কেজি, আর আরটা কী হচ্ছে রেডিয়াস, রেডিয়াস মানে কি মিটার, মিটার এখানে স্কোয়ার আছে তার মানে কি মিটার স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, মিটার স্কোয়ার। তাহলে দেখো যে এই মিটার স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, এখানে কেজি আছে, এখানে kg⁻²² আছে, তার মানে কি পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, পড়ে থাকবে কি নিউটন কেজি, ইনভার্স পড়ে থাকছে, তাই তো, অর্থাৎ এই 1টা কেজি, এখানে 2টো মাইনাস আছে, তার মানে কি কেটে যাবে, এটা পড়ে থাকছে। আবার দেখো হয়েছে, আমরা কী জানি নিউটন সমান আমরা কী জানি, এফ সমান এম এ জানি, তাই তো, অর্থাৎ এফ সমান এম এ, সেটাই তো হচ্ছে কি নিউটন, বল এফ সমান হচ্ছে কি এম এ, এখান থেকে আমরা কী পেয়েছিলাম, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই তো আমাদের নিউটন ছিল, তাই তো, এটাই তো আমাদের নিউটন। তাহলে আমি নিউটনের জায়গায় যদি বসাই কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার ইন্টু kg⁻², তাহলে দেখো এখানে পাওয়ারে কী আছে, পাওয়ারে 1 আছে, কিছু নয় মানে কি 1 আছে, তাই তো, এখানে কী আছে −1 আছে, তার মানে কি এটা এটাকে ক্যান্সেল হয়ে যাবে, আমাদের পড়ে থাকবে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা কী হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে কি আমাদের অভিকর্ষজ ত্বরণের মানটা। তাহলে অভিকর্ষজ ত্বরণের মানটা আমাকে বলবে পরীক্ষাতে কেমন কোশ্চেন করবে, পরীক্ষাতে কোশ্চেন করবে কোশ্চেনটা হচ্ছে যে দেখাও যে জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন, বা প্রমাণ করো জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তখন তুমি কী করবে, এভাবে করবে, প্রথমে নেবে কি এফ সমান এম এ, ঠিক আছে, যেহেতু এটা অভিকর্ষ বলের ধরুন হচ্ছে, অভিকর্ষ যে বলের ধরুন যে ত্বরণটা হয় সেটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ, জি এর সাথে সমান, অর্থাৎ এ সমান হচ্ছে কি জি, ঠিক আছে, অতএব আমরা এফ সমান কী জানি জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, আবার যে জানি এফ সমান এম জি বসিয়ে পাই, এই কাটাকাটি করে জি সমান জি এম বাই আর স্কোয়ার পেলাম, এটাই হচ্ছে কি আমাদের অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের মানটা এটা পেলাম, ঠিক আছে, দিয়ে আমরা এককটা বসিয়ে দিলাম, তাহলে এভাবে আমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো এটা গেল কি আমাদের অভিকর্ষজ ত্বরণ, তো অভিকর্ষজ ত্বরণের মানটা আমি কত পেলাম 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম, স্ক্রিনশট নিয়ে নাও যদি নিতে চাও তো, ঠিক আছে।
দেখো যে এই একটা বস্তু রয়েছিল, ঠিক আছে, এটা কোথায় পড়ছে? পৃথিবী পৃষ্ঠে পড়ছে, ঠিক আছে। অর্থাৎ যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে যে এফ, এফ সমান হচ্ছে কি আমাদের নিচের দিকে পড়ছে, তাই তো? অর্থাৎ যে বলটা কাজ করছে সেটা কি অভিকর্ষ বল, অভিকর্ষ বল ধরুন যে ত্বরণটা পাচ্ছে সেটা হচ্ছে কি জি। তাহলে এই যে জিটা পেলাম তার অভিমুখ কোন দিকে? নিচের দিকে। তাহলে এফ সমান আমরা পাচ্ছিলাম কি এম জি, ঠিক আছে। এই যে এম জিটা অর্থাৎ এই যে বস্তুটা যে বল দ্বারা আকর্ষণ করছে সেটাই হচ্ছে কি আমাদের ওজনের সাথে সমান, অর্থাৎ আমরা কী লিখতে পারি, ডাব্লিউ সমান এম জি লিখতে পারি, ঠিক আছে। আবার জি সমান আমরা কী লিখতে পারি, এম ইনটু জি সমান আমরা কী লিখতে পারি, জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, তাই তো? এটা আমরা পাই। তো এই যে মানটা আমরা না বসিয়ে আমরা কী বসাই, এম ইনটু 9.8, ঠিক আছে। এমটা কি, এই যে বস্তুটা রয়েছে এমটা হচ্ছে কি বস্তুর ভর, ঠিক আছে। তো বস্তুর ভর এই যে যে বল দ্বারা আকর্ষণ করে, অর্থাৎ যে বল দ্বারা আকর্ষণ করছে এম ভরের বস্তুটাকে, সেই আকর্ষণ বলের সাথে সমান হচ্ছে কোনটা, বস্তুর ওজনটা। অর্থাৎ ওজন সমান আমার কী হচ্ছে, বস্তুর ভর ইনটু অভিকর্ষীয় ত্বরণ, ঠিক আছে। অর্থাৎ বস্তুর যে ভরটা হবে, বস্তুর ভর ইনটু অভিকর্ষীয় ত্বরণ, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের মানে কি ওজন বার করার সূত্র, ঠিক আছে। এবার এখানে ধরে নাও যে কোনো একটা বস্তু, ধরে নিলাম যে আমি 1 কেজি ভরের বস্তু নিয়েছি, ঠিক আছে। অর্থাৎ এই যে বস্তুটা রয়েছে সেটার ওজন মানে ভরটা কত হচ্ছে, 1 কেজি, ঠিক আছে। তার ওজন কত হবে তাহলে, ডাব্লিউ সমান আমি কী বার করবো, 1 × 9.8, সেটা কত হয়ে যাবে, 9.8 নিউটন, ঠিক আছে। তাহলে এটা আমরা কী পাচ্ছি, এটা হচ্ছে ওজনটা। কোথায় ওজনটা, অর্থাৎ এই যে বস্তুটা রয়েছে এই বস্তুটার এম সমান, অর্থাৎ এটা এম সমান যদি 1 কেজি হয়, 1 কেজি ভরের বস্তুর হয়, তাহলে তার যে অভিকর্ষ মানে অভিকর্ষ বলটা হবে সেই বলটার সাথে কী হচ্ছে তার ওজনটা সমান, অর্থাৎ তার যে ওজনটা হবে সেটাই তো তার উপর আকর্ষণ বল, এখানে তো অন্য কেউ আসছে না, তাই না? তাহলে সেটাই হচ্ছে কত, 9.8 নিউটন। তাহলে এই যে বস্তুটাকে যে বল দ্বারা আকর্ষণ করবে সেটার মানটা কত, 9.8 নিউটন, অর্থাৎ সেটাই হচ্ছে কি তার ওজনের সাথে সমান। এবার ধরে নাও যে 2 কেজি ভরের বস্তু নিলে, 2 কেজি ভরের বস্তু নিলে তার ওজন কত হবে, তাহলে বস্তুর ওজন কত হবে, তাহলে এখানে আমরা কী লিখব, 2 × 9.8। আমাদের কী করতে হবে, শুধুমাত্র ভরের জায়গাটা পাল্টে দিতে হবে, অর্থাৎ এখানে দেখো 1, এখানে 2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কী হয়ে যাচ্ছে, তাহলে 8 × 2 = 16, আর এখানে আমাদের 9 × 2 = 18, 19, তাহলে এখানে কত হচ্ছে, এটা পাচ্ছি, তাই তো? তাহলে 19.6 নিউটন। তাহলে এটা হচ্ছে কি আমাদের 2 কেজি ভরের জন্য। এবার কথা হচ্ছে যে এখানে আমরা কী পাচ্ছি, অভিকর্ষীয় ত্বরণের মান জি সমান কত, 9.8। এটাই যখন আমরা চাঁদে যাব, চাঁদে গেলে পরে কী হয়ে যাবে, এটা এই যে অভিকর্ষীয় ত্বরণ, অর্থাৎ পৃথিবী চাঁদের ক্ষেত্রে কী হচ্ছে, চাঁদের ক্ষেত্রে জি এর মানটা কত হবে, জি এর মানটা হবে 9.8 × 1/6, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে কি পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। তাহলে পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ হবে তার 1/6 গুণ হবে, ঠিক আছে। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 1/6 গুণ হবে চাঁদের ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মানটা। এবার কথা হচ্ছে যে কোনো একটা বস্তু যদি এম ভরে, ধরে নাও যে এম ভরে আমি কোনো একটা বস্তু নিলাম, ঠিক আছে, তাহলে চাঁদে তার ভরটা কত হবে, চাঁদের ভরটা যদি আমি বার করি, ধরে নাও এটাই নিলাম, ঠিক আছে, এটাই আমি নিচ্ছি। তাহলে এক্ষেত্রে দেখো এটা হচ্ছে কি পৃথিবীর ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে কি পৃথিবীতে, যদি আমি সেটাকে মনে যাই চাঁদে যাই, তাহলে চাঁদে তার ভরটা কত হবে, দেখো 1 কেজি ভরের যদি আমি বস্তুটা নিই তাহলে সেক্ষেত্রে কত হবে, এবং যদি আমি 2 কেজি নিই তাহলে কত হবে। এখানে দেখো যে আমাদের কী হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এটা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণের মান, তাহলে চাঁদে যখন আমি যাবো তখন ডাব্লিউ সমান কী হবে, ডাব্লিউ সমান আমার ভরটা তো সেম থাকবে, ভর আমার যে কোনো আমি যে কোনো জায়গাতে যাই না কেন ভর আমার কী থাকে, অপরিবর্তিত থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমি কত নিয়েছিলাম, এম সমান হচ্ছে কত আমাদের 1, ঠিক আছে, 1 কেজি ভরের আমি বস্তুটা নিয়ে এটা মানটা বার করেছি। এবার সেটাই আমি কোথায় বার করছি, চাঁদের ক্ষেত্রে বার করছি। তাহলে 1 × অভিকর্ষজ ত্বরণের মান কত, 9.8 × 1/6, ঠিক আছে, এটা পাবো। তাহলে এখানে দেখো আমরা এটা আমরা কোথা থেকে পাচ্ছি, এটা হচ্ছে কি পৃথিবীর, ঠিক আছে, আর বাকিটা ওইটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, আমি এই মানটা বসেছি আর কিছুই করিনি, ঠিক আছে।
অর্থাৎ দেখো এখানে আমাদের জি কত পৃথিবীর ক্ষেত্রে 9.8, ঠিক আছে। আর যখন সেটাকে আমরা দেখব মানে কি যখন চাঁদে যাব তখন কত হয়ে যাবে, এটা এটাই থাকছে, তার সাথে আমাদের কী হয়ে যাচ্ছে একে 6 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা করলে আমরা কত পাবো, 1.6 কেজি পাবো, ঠিক আছে। অর্থাৎ দেখো এইটা হচ্ছে কি পৃথিবীতে কোনো একটা বস্তুর ওজন, কত ভরের বস্তুর ওজন, 1 কেজি ভরের বস্তুর ওজন। সেই 1 কেজি ভরের বস্তুটা যখন চাঁদে যাবে তখন তার কত পরিমাণে ওজন কমে যাচ্ছে, দেখো এখানে 9 কেজি মানে কি প্রায় 10 কেজি মতো ছিল, এখানে প্রায় এটাকে যদি আমি ইয়ে করি তাহলে এটা প্রায় 2 কেজি মতো আসছে, তাই তো? তাহলে 10 কেজি থেকে 2 কেজি হয়ে গেল, তাহলে এটা হচ্ছে কি আমাদের চাঁদে। তাহলে চাঁদে কী হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, তার কারণ কি আমাদের অভিকর্ষ ত্বরণ বা গ্র্যাভিটি কম থাকে, সেই জন্য চাঁদে কী হয়ে যাচ্ছে ওজনটা কমে যাচ্ছে। এবং ওজন কমে গেলে কী হয়ে যাবে, অনেক দূর পর্যন্ত অর্থাৎ সেখানে আকর্ষণ বলটা কমে যাচ্ছে। আকর্ষণ বলটা কমে গেলে পরে কী হবে, তুমি যদি এক পা ফেলো তাহলে কী হয়ে যাবে, অনেক দূর পর্যন্ত যেতে পারবে, মানে কি তুমি ভাসবে আর কি, ঠিক আছে। এবার 2 কেজির জন্য যদি আমরা দেখি তাহলে 2 কেজির জন্য কত হবে বলো, 2 × 9.8 × 1/6, তাহলে এটা করলে কত হবে, এটার দ্বিগুণ হয়ে যাচ্ছে অর্থাৎ 3.2 হয়ে যাবে, ঠিক আছে, এত কেজি। তাহলে এটা হচ্ছে কি 2 কেজি ভরের বস্তুর জন্য, তাহলে এটাই হচ্ছে কি আমাদের চাঁদ আর পৃথিবীর যে ওজনটা সেটা। তাহলে এখানে দেখো যে আমাদের কী হলো, চাঁদের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, ওজনটা কমে যাচ্ছে, অর্থাৎ কত কমে যাচ্ছে, প্রায় 1/6 গুণ কমে যাচ্ছে, তাই তো? তাহলে এটা আমরা কী পাচ্ছি, পৃথিবী এবং চাঁদের ওজনটা আমরা পেলাম, ঠিক আছে। অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রে কী হবে, চাঁদের ক্ষেত্রে কী হবে, সেইটা আমরা পেলাম। এরপরে আমরা দেখবো যে যদি দুটো বস্তুকে একসাথে ছড়া হতো উপর থেকে কোনো একটা উঁচু জায়গা থেকে তাহলে কী হতো, বা ধরে নাও যে এই যে একটা পৃথিবী পৃষ্ঠ, ঠিক আছে, আমি এই জায়গা থেকে, ঠিক আছে, একটা ঢিলকে আমি এই দিকে ছুড়লাম, ঠিক আছে, সেটা এই দিকে কেন যায় না, তাই তো? সেটা কেন আবার এই এই রাস্তা বেঁকে আবার সেই পৃথিবীতে ফেরত আসে, তার কারণ হচ্ছে যে এই যে বস্তুটাকে ছোঁড়া হলো, ঠিক আছে, অর্থাৎ যে বস্তুটাকে আমি ছুঁড়ছি সেই বস্তুটার উপর কী হচ্ছে, বেগ রয়েছে, অর্থাৎ আমি ভি বেগে ছুড়লাম ধরে নিলাম, তাহলে ভি বেগে ছুড়লে পরে কী হচ্ছে, তার উপর তো আমাদের অভিকর্ষ যে টান বা ত্বরণ কাজ করছে, তাই তো? অর্থাৎ অভিকর্ষ বলটা আমাদের কাজ করছে নিম্নমুখী, তাহলে এই যে অভিকর্ষ যে বলটা কাজ করার জন্যই এই বস্তুটাকে কী হচ্ছে, এ বাইরে বেরিয়ে যেতে পারছে না, ঠিক আছে, এ রাস্তা অতিক্রম করে তার বেগটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে যাওয়ার পরে সে কী করছে, আবার পৃথিবী পৃষ্ঠে ফেরত চলে আসছে, তার কারণটা কি, অভিকর্ষ যে বল, ঠিক আছে, অভিকর্ষ যে বলটা তাকে বাইরে যেতে বাধা দিচ্ছে, ঠিক আছে, অর্থাৎ বাইরে যেতে দিচ্ছে না, কে দিচ্ছে না, অভিকর্ষ যে বলটা, ঠিক আছে। তাহলে অভিকর্ষ যে বলের ধরনে কী হচ্ছে, নিচে নেমে আসছে, এই যে পুরো পথটাকে সেটাকে বলা হয় কি, প্রাসের গতি, ঠিক আছে। যখন তোমরা উঁচু ক্লাসে যাবে তখন এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করবে, কত উচ্চতায় কত হবে, এই যে ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে, ম্যাক্সিমাম হাইটের মানটা কত হবে, এই অ্যাঙ্গেলটা অর্থাৎ কত ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমার ছড়া হয়, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তুমি যদি কোনো একটা ঢিলকে ছুটতে পারো সেই ঢিলটা কী যাবে, সব থেকে বেশি দূর যাবে, ঠিক আছে। অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা যদি আমার 45 ডিগ্রি হয় তখন আমার সেই যে ঢিলটা সেটা সব থেকে বেশি দূরে গিয়ে পড়বে, ঠিক আছে। এই জন্যে কী হয়, যারা দেখবে যে মানে ঢিল ছোড়া প্রতিযোগিতা করা হয় সেখানে কী হয় যে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছোড়ার চেষ্টা করে, ঠিক আছে, যারা প্রতিযোগী থাকে তারা। তো এটা হচ্ছে কি আমাদের প্রাসের গতি, ঠিক আছে। তো আমাদের সিলেবাসে যেটুকু রয়েছে সেটুকুই তোমাদেরকে বললাম, ঠিক আছে। এখান থেকে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে কোনো একটা ঢিলকে যদি আমি ছুঁড়ি তাহলে সেটা কোনো ঢিলকে ছুঁড়লে কেন সেটা ভূপৃষ্ঠে ফেরত আসে, কারণ হিসাবে কী লিখব, অ্যান্সার হিসেবে কী লিখবো, আমি যদি অ্যান্সারটা লিখি তাহলে কী লিখবো, অভিকর্ষ বলের প্রভাবে, ঠিক আছে, অভিকর্ষ বলের প্রভাবে কী হচ্ছে সেটা পৃথিবীতে ফেরত আসছে। তাহলে অভিকর্ষ যে বলের প্রভাবে কী হচ্ছে তার রাস্তা মানে কি পথটা পরিবর্তন হচ্ছে, পথের পরিবর্তন হয়ে সেটা কী হচ্ছে নিচে ফেরত আসছে, ঠিক আছে। অর্থাৎ অভিকর্ষ যে বলের প্রভাবে সেটা কী হচ্ছে তার গতির অভিমুখ পরিবর্তন করে সে আবার পৃথিবীতে ফেরত আসছে। তো এটা গেলো কি আমাদের ঢিল ছুড়লে কেন ভূপৃষ্ঠে ফেরত আসে, তার ভূপৃষ্ঠে, ঠিক আছে, ভূপৃষ্ঠে কেন ফেরত আসে।
তো এবার কি হতো যদি আমি দুটো ঢিলকে একসাথে উপর থেকে ছুঁড়তাম, ঠিক আছে? অর্থাৎ ধরে নাও যে এটা হচ্ছে একটা মানে কি মিনার, ধরে নাও সেই মিনার থেকে এই জায়গা থেকে অর্থাৎ সব থেকে উঁচু জায়গা থেকে একজন ব্যক্তি কী করলো, দুটো ঢিলকে ছুঁড়লো, ঠিক আছে? এই দুটো ঢিলকে, এটা হচ্ছে কি ভূপৃষ্ঠ, এই দুটো ঢিলকে যদি ছোঁড়া হয় সেটা কি একসাথে ভূমি স্পর্শ করবে না আলাদা আলাদা সময়ে ভূমি স্পর্শ করবে, সেটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন। তো একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে কি অ্যারিস্টটল, অ্যারিস্টটল, ঠিক আছে, অ্যারিস্টটল, তিনি প্রথমে কি করলেন, দুটো মানে কি একটা কাগজের টুকরো নিলেন, কাগজের টুকরো নিলেন, আর কি নিয়েছিলেন, আর নিয়েছিলেন একটা লোহার টুকরো, ঠিক আছে, লোহার টুকরো, ঠিক আছে, লোহার টুকরোর কি ওজনটা বেশি, তাই তো? কাগজের টুকরোর কি হয় ওজনটা কম হয়, ঠিক আছে? তো এই যে কাগজের এবং লোহার টুকরো নিয়ে তিনি কী করলেন, পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন। অর্থাৎ উপর থেকে যখন ফেললেন, উপর থেকে ফেলার ফলে তিনি লক্ষ্য করলেন যে এইখান থেকে যখন কাগজের টুকরোটা যখন এইখান থেকে পড়ছে তখন কী হচ্ছে, সেটা অনেক ধীরে ধীরে পড়ছে, ঠিক আছে, কিন্তু যখন লোহার টুকরোটাকে ফেলা হলো তখন কী হয়েছে, সেটা খুব দ্রুত পড়ছে। তার কারণ হচ্ছে তিনি লোক মানে সেখানে তিনি কী করলেন, তিনি একটা জিনিস বললেন যে এখানে কী হচ্ছে, দেখো তিনি বললেন যে ওজন যদি আমাদের আলাদা হয় তার মানে কি যেটা ভারী হবে, অ্যারিস্টটল যেটা বলেছে সেটা হচ্ছে যে ভারী বস্তু ভূমি স্পর্শ করবে আগে, ভূমি স্পর্শ করবে আগে, ঠিক আছে? এটা কে বলল, এটা বলল অ্যারিস্টটল, ঠিক আছে? এবার দেখো যে এইটা কি করে হলো সেটা যদি আমরা এক্সপ্লেনেশন করতে যাই, তাহলে এক্সপ্লেনেশন করলে বা এক্সপ্লেন করলে পরে আমরা কী পাবো, দেখো এখানে যখন এই মানে মানে কি লোহার বলটা যখন উপর থেকে নিচে পড়ছে তখন কী হচ্ছে, বাতাস থেকে বাধা দিচ্ছে। কেন এরকম হলো, মানে কি এটা আগে কেন পড়লো, এটা কেন পরে পড়লো, সেটা নিয়ে আমরা দেখছি, ঠিক আছে? তো যখন এই বলটা নিচে পড়ছে তখন কী হচ্ছে, বাতাস থেকে বাধা দিচ্ছে, তাহলে দেখো এর ক্ষেত্রে জায়গাটা কম রয়েছে, তাহলে আয়তন আমাদের কী হয়ে যাচ্ছে এখানে, যেহেতু আয়তন আলাদা অর্থাৎ এর আয়তন আলাদা এর আয়তন আলাদা, এর ক্ষেত্রে আয়তনটা আমি কী পাচ্ছি, বেশি পাচ্ছি, এর ক্ষেত্রে আয়তনটা আমাদের কী হয়ে যাচ্ছে, কম হচ্ছে। তাহলে জায়গা যেহেতু বেশি অধিকার করে আছে কোনটা, কাগজের টুকরোটা, সুতরাং কী হচ্ছে, বায়ুর বাধা বেশি পাচ্ছে, তাই তো? তাহলে বায়ুর বাধা কোথায় বেশি হচ্ছে, কাগজের ক্ষেত্রে বেশি হচ্ছে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে এটা নিশ্চয়ই ধীরে পড়বে, তাই তো? এটা মানে কি দ্রুত গতিতে পড়বে, তার কারণ কী, এর ক্ষেত্রে তো আয়তনটা কম, জায়গাটা কম, তার জন্য কী হচ্ছে বাধাপ্রাপ্ত মানে অতটা বেশি বাধাপ্রাপ্ত হচ্ছে না, তাহলে বাধাপ্রাপ্ত না হওয়ার জন্য কী হয়ে যাচ্ছে, এটা আমাদের ধীরে পড়ছে, এটা দ্রুত পড়ছে, ঠিক আছে? এটা গেল কি অ্যারিস্টটল, অ্যারিস্টটল কী বললেন যে ভারী বস্তু ভূমি স্পর্শ করবে আগে। তো এই নিয়ে মানে অনেক দিন যাওয়ার পরে একজন বিজ্ঞানী এলেন যার নাম হচ্ছে গ্যালিলিও, ঠিক আছে? গ্যালিলিও এলেন, গ্যালিলিও তিনি কী করলেন, ইতালিতে একটা বড় মিনার ছিল, সেই মিনারটার নাম কী ছিল, পিসা শহরে একটা মিনার ছিল, ঠিক আছে? অর্থাৎ গ্যালিলিও তিনি কী করলেন, গ্যালিলিও পিসা শহরের হেলানো মিনার, ঠিক আছে? অর্থাৎ এই যে মানে মিনারটা ছিল সেটার নামটা কী ছিল, হেলানো মিনার, ঠিক আছে? তাহলে পিসা শহরে, ইতালির পিসা শহরটা কোথায় আছে পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে পিসা শহরটা কোথায় আছে ইতালিতে, ইতালির পিসা শহরের যে মিনারের উপর গ্যালিলিও পরীক্ষা নিরীক্ষা করেছিলেন অর্থাৎ সেটার নামটা কী ছিল, হেলানো মিনার, ঠিক আছে? তাহলে হেলানো মিনার, এটা তোমাদেরকে শর্ট কোয়েশ্চনে জিজ্ঞেস করতে পারবে, তাহলে অ্যান্সারটা কী হবে, হেলানো মিনার, অর্থাৎ গ্যালিলিও কোন মিনারে পরীক্ষাটা করেছিলেন, করেছেন, ঠিক আছে? তাহলে কী বলবো অ্যান্সার কী হবে, হেলানো মিনার, সেটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে ইতালিতে অবস্থিত, ইতালির কোন শহরে, পিসা শহরে, ঠিক আছে? তাহলে এইখান থেকে ছোটো ছোটো প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারবে। তাহলে এই যে বস্তুটা তিনি কী করলেন, গ্যালিলিও তিনি কী করলেন, দেখো এই মিনারে অর্থাৎ হেলানো মিনারে উঠলেন, ওঠার পরে তিনি দুটো বস্তু নিয়েছেন, সেই দুটো বস্তুর আয়তন তিনি কী করেছিলেন, সেম রেখেছিলেন, ঠিক আছে? এক্ষেত্রে অ্যারিস্টটলের ক্ষেত্রে কী হয়েছিল, আয়তন কিন্তু সেম ছিল না, ঠিক আছে?
অ্যারিস্টটল কি করেছিল, আয়তন কিন্তু সেম রাখেনি, মানে কি দুটো বস্তুই একই রকম রাখেনি, তিনি কি করেছিলেন আলাদা আলাদা আয়তন নিয়েছিলেন। কিন্তু গ্যালিলিও কি করেছিলেন যে আয়তনটাকে একই রেখেছিলেন, ঠিক আছে, আয়তন একই রেখে তিনি পরীক্ষাটা করছিলেন। আয়তন একই বলতে গেলে ধরে নাও একটা ভারী, এটা হচ্ছে কি লোহার একটা টুকরো নিয়েছে, এটা হচ্ছে কি ভারী আয়রন, আয়রনের টুকরো, ঠিক আছে, এর আয়তনটা কত ভি। একটা কাঠের টুকরো নিয়েছিলেন, সেটারও আয়তন ভি, কিন্তু এটা কি হালকা, তাই তো, কার্বন দিয়ে কাঠ হয়, তাহলে এটা হচ্ছে কি কাঠ, এটা হচ্ছে কি লোহা। আয়তন কি, আয়তন একই, দুটোতেই আমাদের কি হচ্ছে আয়তন আমার একই থাকছে, ঠিক আছে, ওজনটা আমার আলাদা, আয়তন একই কিন্তু ওজন আমার আলাদা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে কি ভারী, লোহা মানে বুঝতে পারছো ভারী, এটা হচ্ছে কি হালকা। তো তিনি এই দুটো বস্তুকে যখন এই জায়গা থেকে অর্থাৎ এই যে মিনারের উপর থেকে যখন ফেললেন, ঠিক আছে, অর্থাৎ মিনারের উপর থেকে যখন ফেলা হলো এই আয়রনের আর কাঠের যে দুটো বস্তু, সেই দুটো বস্তুকে যখন ফেলা হলো, তখন তিনি লক্ষ্য করলেন যে এখানে কি হচ্ছে দুটো বস্তুই একই সাথে ভূমি স্পর্শ করছে, ঠিক আছে, অর্থাৎ ভূমি স্পর্শ করছে, স্পর্শ করছে একই সাথে, ঠিক আছে। অর্থাৎ তিনি তাহলে কি প্রমাণ করে দিলেন, অ্যারিস্টটল যেটা বলেছিল যে ভারী বস্তু কীভাবে আগে পড়বে, তাহলে হিসেব মতো কোনটা পড়ার কথা ছিল, এই যে আয়রন দিয়ে বানানো যে বস্তুটা সেটা আগে পড়ার কথা ছিল, কার্বন অর্থাৎ যে কাঠ দিয়ে তৈরি সেটার তুলনায়, তাই তো। তাহলে কি হচ্ছে দুটো যখন আয়তন একই রাখা হলো, তখন দেখা গেলো যে দুজনে কী হচ্ছে একই সাথে ভূমি স্পর্শ করছে। তাহলে এটা হলো কেন, তার কারণ হচ্ছে যে এখানে যে বাধা যেটা হচ্ছে, বাতাস যে বাধা দিচ্ছে, সেই বাধাটার পরিমাণটা কত হচ্ছে, অর্থাৎ বিপরীতমুখী যে বলটা প্রয়োগ করছে বাতাস, সেটা কি হচ্ছে দুটোর ক্ষেত্রে সেম হচ্ছে, যার কারণে কি আমাদের ভূমি স্পর্শ করছে একই সাথে, ঠিক আছে। আগেটাতে কি ছিল আয়তনটা আলাদা আলাদা ছিল, সেই জন্য কী হচ্ছে ভূমিটাকে স্পর্শ করছিল আলাদা আলাদা সময়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি গ্যালিলিওর পরীক্ষা। তো গ্যালিলিওর যে তিনটে সূত্র, অর্থাৎ গ্যালিলিও এই সংক্রান্ত তিনটি সূত্র দেন, ঠিক আছে, তিনটি সূত্র, অর্থাৎ এখান থেকে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে যে গ্যালিলিও যে তিনটি সূত্র, সেই তিনটি সূত্র লিখো, ঠিক আছে, গ্যালিলিওর সূত্রগুলি লেখো, ঠিক আছে, আমি প্রশ্নটা আগে লিখে নিলাম, ঠিক আছে, একটা একটা করে অ্যান্সার করবো। দেখো এখানে কি হচ্ছে, তার আগে একটা জিনিস বলে দিই যে আমাদের ধরে নাও কোনো একটা বস্তু রয়েছে, আমি এখানে করে দিচ্ছি, এটা হচ্ছে কি একটা পৃথিবী পৃষ্ঠ, এই জায়গাতে কি হচ্ছে একটা বস্তু রয়েছে, এই বস্তুটা কি হচ্ছে নিচের দিকে পড়ছে, তাই তো। যদি পৃথিবীর টানে, পৃথিবীর টানে কোনো বস্তু যদি নিচের দিকে পড়ে, ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠের উপর পড়ে, তখন সেই বস্তুটাকে কি বলবো, মানে কি পতনশীল বস্তু বলবো, ঠিক আছে, পতনশীল বস্তু। পতনশীল বস্তু কখন বলবো, যখন পৃথিবীর টানে কোনো বস্তু পৃথিবীর দিকে পড়বে, তখন সেই বস্তুটাকে আমি কী বলবো, পতনশীল বস্তু বলবো। তাহলে এখানে এই দুটো বস্তু কী হচ্ছে পৃথিবীর টানে পৃথিবীর পৃষ্ঠের উপর পড়ছে, তাহলে এই দুটো হচ্ছে কি পতনশীল বস্তু, তাই তো, পতনশীল বস্তু। কীভাবে পড়ছে, আবাদে পড়ছে, কোনো বাধা, বাধা কী হচ্ছে এখানে বাতাস বাধা দিচ্ছে, তাই তো। তাহলে তিনটি সূত্র, এই যে বস্তু দুটো পড়ছে এই সংক্রান্ত তিনি তিনটি সূত্র দিয়েছিলেন। তিনি কী বলেছিলেন, প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে যে তিনি বলেছিলেন যে যদি স্থির অবস্থায়, মানে কি এই দুটোকে স্থির অবস্থা থেকে একই উচ্চতা, একই উচ্চতা মানে কি উচ্চতা যদি একই রাখা হয় ও স্থির অবস্থায়, ঠিক আছে, স্থির অবস্থা, স্থির অবস্থা, দেখো এখানে কী হচ্ছে একই, মানে কি হাইটটা একই রয়েছে, এবার এখানে হাইটটা যেহেতু একই রয়েছে, তাহলে কী হচ্ছে যে আবাদে পতনশীল, স্থির অবস্থা থেকে আবাদে পতনশীল বস্তু সমান দ্রুততায় নিচে নামে, ঠিক আছে, অর্থাৎ এখানে কী হচ্ছে আবাদে পতনশীল বস্তুটা একই উচ্চতা স্থির অবস্থায়, আবাদে পতনশীল বস্তু কী হবে, এখানে কী হচ্ছে একই সাথে নিচে পড়ছে, তাই তো, অর্থাৎ সমান সময়ে, মানে কি বস্তু কী হচ্ছে সমান দ্রুততায় নিচে পড়ছে, মানে কি একই সাথে তো পড়ছে, তার মানে কি তাদের ক্ষেত্রে বেগটা কী হচ্ছে সমান
দ্রুততায় নিচে নামে বলতে পারি, তাই তো? তাহলে সমান দ্রুততায় নিচে নামছে, তার মানে কি একই উচ্চতায় যদি হয়, স্থির অবস্থা থেকে যদি আমি ছাড়ি দুটো বস্তুকে, তাহলে কি হবে? পতনশীল বস্তু যদি সমান দ্রুততায় নিচে নামবে, এটা কে বললো? গ্যালিলিও বললো। এটা হচ্ছে কি প্রথম সূত্রটা। দ্বিতীয় সূত্র বলছে দেখো, এদের ক্ষেত্রে কী হচ্ছে, হাইটটা আমাদের সেম রয়েছে, তাহলে হাইটটা যদি আমাদের সেম থাকে, তাহলে এখানে দেখো যে দুটো বস্তু কী হচ্ছে, একসাথে ভূমি স্পর্শ করছে, তাই তো? তাহলে একসাথে যদি ভূমি স্পর্শ করে, তাহলে এখানে দেখো যে এখানে কী হচ্ছে, স্থির ছিল। আমরা কী জানি যে ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে কী হয়, বেগটা বেশি হয়। তাহলে এখানে দেখো যে যত সময় বাড়ছে, সময় যত বাড়ছে বেগটাও কী হচ্ছে তত বাড়ছে। ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে বেগটা সব থেকে বেশি হয়, ঠিক আছে? তাহলে দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি, সময় বাড়ার সাথে সাথে, সময় বাড়ার সাথে বস্তুর বেগও বৃদ্ধি পায়, ঠিক আছে? বৃদ্ধি পায়, এটা হচ্ছে কি দুই নম্বর সূত্র। তিন নম্বর সূত্রটা যদি আমি দেখি, তাহলে তিন নম্বর সূত্রটা বলছে দেখো, সময় বাড়ার সাথে সাথে কী হলো, বেগেও বৃদ্ধি পেল, ঠিক আছে? সময় বাড়ছে, বেগও বৃদ্ধি পাচ্ছে, তাহলে সময়ের সাথে সাথে কী হচ্ছে, যত সময় বাড়ছে অতিক্রান্ত দূরত্ব বাড়ছে। তার মানে কি, এখানে ধরে নাও এক সেকেন্ডে, এখানে ধরে নাও শূন্য সেকেন্ডে শুরু করেছিলাম, শূন্য সেকেন্ডে, সেটা যখন এক সেকেন্ড নিচে নেমে এলো, তাহলে কী হলো, তাদের দূরত্ব তো আমার বাড়লো, তাই না? তাহলে এখান থেকে যখন সেটা কী হচ্ছে, টাইমটা যত বাড়ছে তো দূরত্ব তত অতিক্রম করছে বেশি। এই জায়গা থেকে ধরে নাও এখানে আমাদের শূন্য সেকেন্ডে শুরু হয়েছিলো, এই জায়গাতে যখন এলো তখন এক সেকেন্ড হলো, ঠিক আছে? তাহলে কী হচ্ছে, তাদের স্মরণ হচ্ছে, তাহলে দ্রুত হচ্ছে মানে কি, এদের অতিক্রান্ত দূরত্ব বাড়ছে। তাহলে তিন নম্বর সূত্রটা হচ্ছে, এখানে আমি লিখে দিচ্ছি, আমি উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে? থার্ড যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে যে সময় বাড়ার সাথে সাথে, সময় বাড়ার সাথে অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পায়, ঠিক আছে? বৃদ্ধি পায়, এটা হচ্ছে কি আমাদের যে তিনটে সূত্র, অর্থাৎ এটা হচ্ছে কি প্রথম সূত্র, এটা হচ্ছে কি দুই নম্বর সূত্র, এটা হচ্ছে কি তিন নম্বর সূত্র। তার মানে কি, দুটো বস্তুকে যদি আমি একই উচ্চতা থেকে ছাড়ি, তাহলে কী হবে, তারা সমান সময়ে কী হবে, সমান দ্রুততায় নিচে নামবে, এবং সময় যত বৃদ্ধি পাবে বেগও তত বৃদ্ধি পাবে। আর কী হচ্ছে, সময় বাড়ার সাথে সাথে যে দূরত্বটা, অর্থাৎ অতিক্রান্ত পথ, সেই পথের দূরত্বটা কী হবে, বাড়বে, ঠিক আছে? তো এটাই হচ্ছে কি গ্যালিলিও তিনটি সূত্র। তো আমাদের যে সিলেবাসে ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। তো এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেটাও বলে দিলাম, যে গ্যালিলিও তিনটি সূত্রগুলো লিখো, ঠিক আছে? অর্থাৎ এই যে দুটো বস্তুর যে বেগ সংক্রান্ত তিনটি সূত্র, সেটা এখানে বলে দিল, ঠিক আছে? তাহলে তিনটি সূত্র এভাবে লিখতে হবে আমাদেরকে। আর তিনি কোথায় পরীক্ষাটা করেছিলেন, কোন শহরে পরীক্ষাটা করেছিলেন, কোন মিনারে পরীক্ষাটা করেছিলেন, এগুলো, ঠিক আছে? আর জিটা প্রমাণ করো, অর্থাৎ জি সমান 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, এই মানটা বার করো। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সিলেবাসের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সেইটা, আর মানগুলো তোমরা একটু মনে রাখবে। তাহলে আজকে এই ছিল, ঠিক আছে? যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।